হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো সকলে খুব আনন্দ করো, এই দিনটাকে খুব এনজয় করো। আরও এখন হচ্ছে সব সবজি কাটা রান্না টান্না বসিয়ে দিয়েছে, কারণ অনেক রান্না টান্নার ব্যাপার আছে সেই জন্য। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, স্কিপ না করে পুরো ভিডিওটা। চলো কী রান্না হচ্ছে তোমাদের দেখাই। এখানে পনির কাটা কমপ্লিট, আলু ভাজা হবে, আর হচ্ছে ফুলকপির রোস্ট হবে, আর এখানে হচ্ছে পটল ভাজা হচ্ছে, আর পায়েস হচ্ছে, আর ফ্রাইড রাইসের জন্য সব ভাজা হয়ে গেছে। আরে তোমরা দেখেছো নিশ্চয়ই, সব সবজি কাটা কমপ্লিট, আর রান্নাও বসিয়ে দিয়েছে কাকিমা। আর মা হচ্ছে সবজি, মা জেঠিমা হচ্ছে সবজি কেটে দিয়ে এসেছে, রান্না করছে কাকিমা। আর এখন যাব একটু, দিদিরও এসেছে তো, অনেকদিন পরে দেখা হয়েছে, তো সবাই একটু বসে আড্ডা দেব। তো এখানে বসে সবাই গল্প করছে, আর গাছটাতে খুবই সুন্দর ফুল হয়েছে, আর খুব সুন্দর গন্ধ গাছটা থেকে বেরোচ্ছে। আর এখানে বাগনারও সব, আর এটা হচ্ছে আমাদের মন্দির। কাকিমা এখন পনির বাটার মশলা রেডি করছে, আর এই সাইডে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর পনিরটাও রেডি হয়ে গেছে। হাত দুবো নিও, আমি আমার ভাতটা রান্না। এই যে আরেকজন দিদি চলে এসেছে, হাসি ঠাট্টা মজা করে আমাদের রান্নাটা চলছে, কারণ অনেকদিন পরে দিদিদের সাথে দেখা হয়েছে। তো তাই এখানে আমাদের টিফিনের মেনু রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা ছোট কাকিমা রান্না করছে চিংড়ির মালাইকারি, আর এই সাইডে টিফিন রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইস আর পনিরের তরকারি আর মিষ্টি। আর এটা হচ্ছে ফুলকপি রোস্ট হবে, এটা আমি করব যে খাওয়া দাওয়ার জন্য, টিফিন খাওয়ার জন্য। দেখি খাও, এই তো ভিডিও করছি তো খাও। সব জামাই হচ্ছে একসাথে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে, এটা টিফিন, তারপর হচ্ছে ফটো নেওয়ার পর সব ডিনার করবে, আর বাচ্চারা ওই সাইডে খাওয়ার জন্য, টিফিন খাওয়ার জন্য বসে পড়েছে। এখন এখন যাব আমরা বোন সবাই একসাথে টিফিন করার জন্য। তো তারপরে আমাদের সাথে কথা কমপ্লিট হয়ে গেছে, সবাই টিফিন, তো জামাইদেরও টিফিন কমপ্লিট, আমারও টিফিন কমপ্লিট হয়ে গেছে। আর এখন শাশুড়িমারাও গেছে রেডি হওয়ার জন্য, কারণ এখন হচ্ছে মটা দেবে জামাইকে। এখন হচ্ছে জামাইদের ফোঁটা দেওয়ার পর্ব শুরু হবে, তো সব শাশুড়ি রেডি হয়ে গেছে জামাইদের ফোঁটা দেওয়ার জন্য। দিদি মালা দা, মালা কি আগে জামাইকে ফোঁটা দেওয়ার জন্য ছিল আর সময় না,
ডিনারে পটল আলু ভাজা ডাল হয়েছে আর হচ্ছে এটা চিংড়ার মালাইকারি শাশুড়িদের জামাইকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এসেছি ফুলকপির রোস্টটা রেডি করব কারণ ওটাই শুধু বাকি রয়ে গেছে আর ফুলকপির রোস্টটা রেডি হয়ে গেছে আর এদিকে বৃষ্টির ওয়েদারটা দেখো মানে বাইরের ওয়েদারটা দেখো তোমরা মানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের আমি বৃষ্টির ওয়েদারটাও একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে সবাই ডিনার করতে বসবে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনারের টেবিলে ডিনারের জন্য বসে পড়েছে সব জামাই হচ্ছে ডিনারের জন্য বসে পড়েছে তো আর এখন হচ্ছে আমি ডিনার করতে যাব মানে আমরা দিদিরা সবাই ডিনার করতে যাব এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে